বৃহস্পতিবার দিনটা শুরু যেন দুঃসংবাদ দিয়ে। সংস্কৃতির পড়ে ক্রীড়া জগতে ধাক্কা। মাত্র 29 বছর বয়সে অবসর ঘোষণা করে দিলেন ভিনেশ ফোগাট। তিনি অবসর ঘোষণার কথা জানিয়ে বলেছেন, আর শক্তি অবশিষ্ট নেই। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পরে ক্রীড়া জগতে বড় ধাক্কা। অলিম্পিকে একের পর এক নামী প্রতিযোগীদের হারিয়ে ফাইনালে উঠেও শেষ রক্ষা না হওয়া ভিনেশ ফোগাট অসময়ে অবসর ঘোষণা করে দিলেন। প্যারিস অলিম্পিক 2024-এ ফাইনালে উঠেও মাত্র 100 গ্রাম ওজন বৃদ্ধির জন্য তাকে অংশগ্রহণের জন্য অযোগ্য ঘোষণা করা হয়। অসুস্থ হয়ে পড়েন ভিনেশ। মাত্র একদিনের মধ্যে নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন ভিনেশ।